এটিকে প্রলম্বিত করার একটি প্রচেষ্টা, এক ধরনের পলিটিক্যাল অ্যাটেনশন সিকারদের মধ্যে সেই প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। একতরফাভাবে এই ধরনের সিদ্ধান্ত প্রদান করা এটি ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে বলে আমরা মনে করি না। নিজেদের গুটি কয়েকের মতামত ছাত্র সমাজের মতামত হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য শুভ বলে আমরা মনে করি না। এটি এমন একটি আন্দোলন যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই, যে এটিকে প্রলম্বিত করার একটি প্রচেষ্টা, এক ধরনের পলিটিক্যাল অ্যাটেনশন সিকারদের মধ্যে সেই প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমরা মনে করি যে প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি এটি শুধুমাত্র বিচ্ছিন্ন কোনো আন্দোলনের মধ্য দিয়ে এটি সুরাহা হওয়া সুচিন্তিত নয় বলে আমরা মনে করি, যেটির জন্য আমরা মনে করি যেটি কনস্ট্রাকটিভ পলিসি অ্যাডভোকেসির মাধ্যমে যেটি সমাধান করা সম্ভব সেটি মব জাস্টিসের মাধ্যমে সমাধান করা সুসংহত নয় বলে মনে করি। এবং বাংলাদেশ যেখানে আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা চাই, যেখানে আমাদের সাংবিধানিক দায়বদ্ধতা রয়েছে, অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে, নারীদের সরকারি চাকরিতে অংশগ্রহণের হার নিয়ে একটি জেন্ডার সমতার জন্য আমাদের যে লক্ষ্যগুলো রয়েছে বাংলাদেশের, সেগুলো সেই চ্যালেঞ্জগুলো যখন আমরা অতিক্রম করছি, তখন নারীদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা, অনগ্রসর জনগোষ্ঠীর পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ও আমাদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীদের কোনো পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা, তাদের মতামতের কোনো ধরনের তোয়াক্কা না করে একতরফাভাবে এই ধরনের সিদ্ধান্ত প্রদান করা এটি ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে বলে আমরা মনে করি না। কারণ যে বিষয়ে এক ধরনের সুচিন্তিত মতামত প্রয়োজন, বিশেষজ্ঞদের মতামত প্রয়োজন, বিচার বিভাগীয় পর্যবেক্ষণ প্রয়োজন, সেখানে যারা তাড়াহুড়ো করে নিজেদের গুটি কয়েকের মতামত ছাত্র সমাজের মতামত হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য শুভ বলে আমরা মনে করি না। যেখানে আমরা মনে করি যে সুচিন্তিত আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে, বিচার বিভাগীয় পর্যবেক্ষণ, সাংবিধানিক অনুশাসন এবং আমাদের জনপ্রতিনিধিত্বমূলক সরকারদের যেখানে নিজস্ব উপলব্ধি রয়েছে সেই জায়গায় এ ধরনের চাপিয়ে দেওয়া কোনো কিছু আমরা ছাত্র সমাজের জন্য, আগামী দিনের জন্য, আমাদের বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য শুভকর নয় বলে আমরা মনে করি। যে কারণে আমরা যারা আন্দোলন করছেন তাদের সবার প্রতি আহ্বান জানাবো যে সবাই যেন ধৈর্যের পরিচয় দেয় এবং বিচার বিভাগীয় পর্যবেক্ষণ রয়েছে সেটির জন্য অপেক্ষা করে এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশটি যেন ফিরে নিয়ে আসে। আমরা ক্লাস করব, আমরা পরীক্ষায় ফিরব, আমরা লাইব্রেরিতে সময় দেব, আবাসিক হলগুলোতে শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখবো, আগামী দিনে স্মার্ট সিটিজেন হওয়া তৈরি করব। শিক্ষার্থীদের যদি কোনো যৌক্তিক উপায় থাকে, যৌক্তিক বক্তব্য থাকে, শিক্ষার্থীরা আমরা মনে করি সেটি যৌক্তিক বক্তব্য প্রদান করার বিকল্প উপায় রয়েছে। সেখানে যদি আমরা দিনের পর দিন যদি আমরা অবরোধ তৈরি করি, দিনের পর দিন যদি আমরা ব্লকেট তৈরি করি, গোটা ঢাকা শহরকে যদি আমরা নাগরিকদের জন্য দুর্বিষহ যন্ত্রণার কারণ বয়ে নিয়ে আসি এবং যেখানে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরেই কোনো ধরনের যানজট তৈরি না করে, দুর্বিষহ জীবন যন্ত্রণা না করে বিকল্প উপায়ে যেখানে আমরা সমাবেশ করতে পারি, শান্তিপূর্ণ উপায়ে আমাদের মেসেজ জানাতে পারি, সেই জায়গায় এ ধরনের কৃত্রিম সংকট তৈরি করা দায়িত্বশীলতার পরিচয় নয় বলে আমরা মনে করি। এটি এমন একটি আন্দোলন যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই, যেখানে বিচার বিভাগ রায় দিয়েছে, যেখানে নির্বাহী বিভাগ যে সরকারি পরিপক্কের পক্ষে আদালতে লড়াই করছে এবং যেখানে আমরা ধারাবাহিকভাবে আমাদের শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার, তরুণ প্রজন্মের স্বপ্নের সরকার, যেটি বলছে যে দাবির প্রেক্ষিতে সরকার আন্তরিক, সেই বিষয়ে আমরা মনে করি যে আন্দোলনকে প্রলম্বিত করা এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করা ছাড়া অন্য কিছু নয় বলে আমরা মনে করি। যে কারণে সকল পক্ষের প্রতি আমাদের আহ্বান থাকবে যে অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ আমাদের ফিরিয়ে নিয়ে আসতে হবে, ব্লকেট থেকে সরে এসে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, ন্যায়সঙ্গত উপায়ে শিক্ষার্থীদের মেসেজগুলো পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এবং বাংলাদেশ ছাত্রলীগ আমরা কথা দিতে চাই যে আমরা সাধারণ শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক ন্যায়সঙ্গত অন্তর্মুক্তিমূলক পদ্ধতির পক্ষে আমরা থাকব এবং এটি স্মার্ট পদ্ধতিতে পলিসি ডিসকাশনের মাধ্যমে, আধুনিক ছাত্র রাজনীতির মাধ্যমে, সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে, প্রয়োজনে বিচার বিভাগের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দেওয়ার, সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব, সেই বক্তব্য পৌঁছে দেওয়ার মাধ্যমে এটির একটি সমাধান করা সম্ভব বলে আমরা মনে করি।